পথে অবিরাম শীর্ষ খবর ঘন কুয়াশার দাপট ভেদ করে ভোরে সূর্যের দেখা মিললেও মাঝারি শৈত দাপটে দুর্ভোগ হচ্ছে উত্তরের পঞ্চগড়ে জনজীবন এক সপ্তাহ ধরে বইছে মৃদু থেকে মাঝারি শৈত এর মধ্য দুই দিন তীব্র শৈত প্রবাহে কেঁপেছে এই অঞ্চলের মানুষ মঙ্গলবার তিরিশ জানুয়ারি ভোর ছয়টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে সাত দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গতকাল একই সময়ে রেকর্ড হয়েছিল ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গত তেইশ জানুয়ারি থেকে এই জেলায় মৃদু মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহ বইছে এই অঞ্চলে সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তিন দিন ধরে ভোরেই কুয়াশা ভেদ করে দেখা মিলছে সূর্যের রোদ ঝলমলে সকাল হলেও হিম বাতাসে ঝরে শীতের পারদ শীতের তীব্রতায় জর্জরিত শিশু ও বৃদ্ধরা দুর্ভোগে পড়েছে বিভিন্ন গৃহপালিত ও প্রাণীরাও